আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার আপনাদের সামনে হাজির হলাম, আমি মোহাম্মদ আরিফ হোসেন ইনোলজির পক্ষ থেকে। তো যথারীতি বলেছিলাম গত দিনের ভিডিওতে যে এখন আপনাদের সামনে নিয়মিত বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হব। তো সেই সুবাদে আজকে আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে খুবই একটা সিম্পল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক সময় আমাদের আসলে সিম্পল বিষয়গুলো আমাদের প্রিপারেশনকে এনরিচ করতে সহযোগিতা করে। তো আমরা আসলে অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের প্রয়োজনে অনেক সময় অ্যানিমেশন ব্যবহার করে থাকি। তো অ্যানিমেশনগুলো যদি আমরা পিএনজি অথবা কোনো MP4 টাইপ বা এটসেট্রা অন্য কোনো এক্সটেনশন টাইপ যদি ইউজ করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশনটা আসলে লোড টাইমটাও বেড়ে যায় এবং অ্যাপ্লিকেশনটা ভারী হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে আমি আপনাদের সাথে অ্যানিমেশন নিয়ে একটা টিউটোরিয়াল করব। সেটা আমি গত দিনের ভিডিওতে দেখিয়েছিলাম একটা টিউটোরিয়াল, সেই টিউটোরিয়ালের উপরেই কাজটি আসলে আজকে করে দেখাবো। তো অ্যানিমেশনটা ভেরি সিম্পল এবং লাইট ওয়েট, এটা আসলে জেসন ফাইল নিয়ে কাজ করে এবং অ্যানিমেশনটা খুবই রিচ, বাট হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনকে লাইট ওয়েট করতে সহযোগিতা করবে। দ্যাট মিনস হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা খুব সহজে ভারী হবে না, ঠিক আছে? আর অ্যাপ্লিকেশনটা আমরা চাইলে ওভার দ্য ইন্টারনেটের মাধ্যমে কল করতে পারি অথবা আমরা লোকালাইজও করে নিতে পারি। তো আমি আসলে লোকালাইজ করেই আপনাদের সামনে টিউটোরিয়ালটা তৈরি করব। তো আপনারাও চাইলে এভাবে করতে পারেন। তো আরেকটি বিষয় হচ্ছে যেটি, যে আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক অন্যদের সাথে কম শেয়ার করে সহযোগিতা করবেন। আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি। তো যথারীতি আমি যেটা করি, যে কী করবো আসলে সেই জিনিসটার একটু প্রিভিউ দেখে নেই। তো সেই সুবাদে আজকেও তার ব্যতিক্রম করব না, আমি একটু প্রিভিউ দেখাই নিব আসলে আমরা কী করতে চাচ্ছি। তো দেখুন, এখানে খুব সুন্দর একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে। আমি যদি পেজটাকে একটু রিফ্রেশ করে রাখি, তো আমি রিফ্রেশ করে রাখলাম। এখান থেকে আমি গত দিন কিন্তু আপনাদের এই ভিডিওটি শেয়ার করেছিলাম। আমি যদি এখানে দেই তাহলে আমার ডাটাটা চলে আসতেছে। তো আমি যদি আরেকটা সুইচ করি তাহলে এখানে আসলো। এখন আমি যদি এখান থেকে কোনো ডাটা না পাই তাহলে হচ্ছে আমরা খুব সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু এখানে দিয়ে রাখতে পারি, যে নো ডাটা অ্যাভেলেবেল, ঠিক আছে? তো এই কাজটি কীভাবে করতে হবে সেই জিনিসটি আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। তো প্রথমেই আমি গত দিনের যে কাজটা করেছিলাম সেই কাজের উপরেই করব, পূর্বেই বলে রেখেছি। তো এখানে আমরা যদি করব, যে আমাদের এই যে আমরা এখানে একটি কন্ডিশনাল ইউজ করেছিলাম, তো সেই কন্ডিশনটা আমি এখন এখান থেকে অফ করে দিব, আমি আমার সেই অ্যানিমেশনটাকে ইউজ করব। তো এখানে আমি যেটা করব হচ্ছে, আমার এই ফাইল থেকে আমি অলরেডি লিখে রেখেছি, এখান থেকে আমি stp.py একটা নিয়ে plsql এখানে আমি এটাকে পেস্ট করে দেব। ভেরি সিম্পল, আপনারা যারা অলরেডি অ্যাপেক্স জানেন তো। আচ্ছা, এখানে আমাকে একটা কাজ করতে হবে, যেহেতু আমার ইমেজ ডিরেক্টরিটা হচ্ছে 212, তো সেটা আমাকে এখানে চেঞ্জ করে দিতে হবে। ওকে, তো এটা আমি চেঞ্জ করে দিলাম। অ্যাকচুয়ালি আমার নোটপ্যাডে রাখা ছিল, সরি আমি একটু ভুলে গিয়েছিলাম। তো আমি হচ্ছে এখান থেকে এতটুকু কপি করে নেই, কপি করে নিয়ে আমি হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। তো অ্যাপেক্স 212 হচ্ছে আমার ইমেজ ডিরেক্টরি, এটার ভিতরে আমার একটা ডিরেক্টরি আছে লোডটি এনিম নামে, আর লোডটি প্লেয়ার ডট জেএসটা হচ্ছে আমার মেন কোর জেএস ফাইলটা, আর এখান থেকে লোডটি প্লেয়ারে আসলে রান করবে এই জেসন ফাইলটা। জেসন ফাইলের সোর্সে আমার সেম, আর এটা আপনাদের প্রয়োজন পড়বে। তো কিভাবে করবেন কাজটা আমি দেখাই দিচ্ছি। তাহলে এখানে আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমাকে আরেকটা কাজ করতে হবে। আমার এই যে কন্টেন্ট রিজনটা আছে এখানে আমাদেরকে আরেকটি কোড পেস্ট করতে হবে, ঠিক আছে? এই কোডটি আমি এখানে পেস্ট করব। আমি প্রথমে বলে দিচ্ছি, আপনারা হয়তো অনেকে মনে প্রশ্ন জাগতে পারে যে একই কোড আমি দুই জায়গায় কেন পেস্ট করলাম। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো অ্যানিমেশন নিয়ে কাজ করব সেটা আসলে ইনস্ট্যান্ট রিফ্রেশ করতে পারে না, তার জন্য আমার পেজটাকে লোডিংয়ের প্রয়োজন হয়। তাহলে আমরা আসলে এখানে একটা ট্রিকি ওয়ে অ্যাপ্লাই করেছি, সেটি হচ্ছে আমি শুরুতেই আর কি আমার পেজটা যখন লোড হবে তখনই আমি কি করব, অ্যানিমেশনটাকে লোড করে নেব। বাট এটা আমি ডিসপ্লে করব না, অ্যাকচুয়ালি আমার ডিসপ্লে করবে হচ্ছে আমি যখন ডাটা পাবো না তখন, ঠিক আছে? তো এই কারণে দেখেন এখানে আমি একটা এক্সট্রা CSS ট্যাগ ইউজ করেছি, সেটা হচ্ছে ডিসপ্লেকে নান করে রাখবে, মানে লোডিংয়ের সময় আসবে বাট এটা দেখাবে না।
ঠিক আছে। তো আমরা যদি এখন ওকে দেই, ওকে দিয়ে এখানে যদি সেভ দেই, সেভ দেওয়ার পরে আমরা এখন দেখব কোনো অ্যানিমেশন আমার নাই। এখন যদি আমি ডাটা লোড করে নিয়ে আসি, খুব সুন্দর আসতেছে, আসলো। এখন যদি আমি অন্য কোনো একটা রিজন দেই, তাহলে দেখুন এটা কিন্তু আর আসতেছে না, এখন আমার নো ডাটা অ্যাভেলেবেল দেখাচ্ছে। এবং ভেরি ফাস্ট, এটা জেসন ফাইল হওয়াতে আমাদের যে সুবিধাটা হয়েছে, লোডিং টাইমটা অনেক কমে আসে। তো আমরা কিন্তু চাইলে এই ধরনের বিভিন্ন অ্যানিমেশন আমরা বিভিন্ন প্রয়োজন এবং স্কোপ অনুযায়ী আমরা দেখাতে পারি। তো এই অ্যানিমেশনে আমি কন্টিনিউয়াস কয়েকটা ভিডিও করব, যে আমরা কোন কোন স্কোপে এই ধরনের অ্যানিমেশনগুলো ইউজ করতে পারি। আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে আপনাদের সাথে কিছু একটা বিষয়, আরও কিছু অ্যানিমেশন নিয়ে কাজ করার জন্য। তো এই ছিল মূলত আজকে টিউটোরিয়ালে। তো আপনারাও চাইলে কিন্তু, আমি ওয়েবসাইটের রিসোর্সটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা যদি গুগলে যে এখানে লোডটি অ্যানিমেশন দিয়ে সার্চ দিন, তাহলে দেখুন এই সাইটটা চলে আসবে। এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আপনারা পাবেন, কিছু আছে আপনাদেরকে টাকা দিয়ে হয়তো কিনতে হবে, আর কিছু আছে হচ্ছে ফ্রি। তো এখানে কিন্তু আপনারা চাইলে সার্চ দিতে পারেন নো ডাটা, এখানে দিতে পারেন নো ডাটা অ্যাভেলেবল, হ্যাঁ, অথবা নো ডাটা ফাউন্ডও দিতে পারেন। তো একই কথা, ডাটা নট অ্যাভেলেবল বা নো ডাটা ফাউন্ড, এখান থেকে দেখুন প্রাইস আছে। তো আমরা কী করবো, এখান থেকে ফ্রি নিয়ে নিব, ফ্রি, টোটাল ফ্রি। তো ফ্রিগুলোকে আমাকে এখন দেখাবে, ঠিক আছে, ফ্রিগুলোই দেখাবে এখানে। তো এ কটাই ফ্রির ভিতরে পড়ে। তো আমরা এই যে আমরা এটা ইউজ করেছি, তো আপনারাও চাইলে এগুলো কিন্তু খুব সহজে ইউজ করতে পারেন। ওকে, তো এই ছিল মূলত, আশা করি ভেরি সিম্পল হলো, ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। কারো যদি এই জিএস ফাইল এবং অ্যানিমেশন ফাইলগুলো প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং ইনিওলজির সাথেই থাকবেন।